হে নাস্তিক মুরতাদের দল, হে ইহুদি খ্রিস্টানের দালালেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করতেছ, যারা আলেম ওলামাদেরকে গালি দিচ্ছ, আমি আল্লাহর কসম করে বলতে চাই, তোমরা হলো এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক। তোমাদেরকে চিন্তা আর আমাদের বাকি নাই, তোমরা হবে এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক, এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক। তারা শুধু আলেম ওলামাদের সমালোচনা করতে চাচ্ছে না, তারা শুধু আলেম ওলামাদের বদনামী করতে চাচ্ছে না, তারা আলেম ওলামাদের বদনামি করে করে সমালোচনা করে করে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছ, যারা ইসলামকে নির্মূল করার চেষ্টা করতেছ, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, ইসলাম বাকি থাকবে, ইসলাম টিকে থাকবে, তোমরাই ধ্বংস হয়ে যাবে। ইসলাম মিটা নেমে তুমি জায়গা জালিম, ইসলাম মিটা নেমে তুমি জায়গা জালিম, ইসলাম মিটা না কবি মুমে কিন্তু নেহি হে, ইসলাম মিটা না কবি মুমে কিন্তু নেহি হে, আই দুশমন ইসলাম তু বরবাদ রহেগা, আই দুশমন ইসলাম তু বরবাদ রহেগা, ইসলাম তু আবাদ হে আবাদ রহেগা, ইসলাম তু আবাদ হে আবাদ রহেগা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا، قال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال عليه الصلاة والسلام، صدق الله مولانا العظيم، وصدق على رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صد هزارا شكر تیرا اي میرے پروردگار،
সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়রদিগার লুৎফ তেরা বেকরানু ফজল তেরা বেশুমার লুৎফ তেরা বেকরানু ফজল তেরা বেশুমার হামদ হে সব তেরি জাত কিবরিয়া কে ওয়াসতে হামদ হে সব তেরি জাত কিবরিয়া কে ওয়াসতে ওর দরুদ ও নাত খতমুল আম্বিয়া কে ওয়াসতে ওর দরুদ ও নাত খতমুল আম্বিয়া কে ওয়াসতে আল্লাহ তাআলার শাহী দরবারত লাখ কোটি শুকর যে আল্লাহ ইয়ারে অনরে পত্তি করে এই পর্যন্ত হায়াত বাসাই রাখি জান্নাতি পরিবেশ দিনী মাহফিলের ফেন্ডলের নিসাইরে কিছু দিনই হতা হইবেল্লাই এবং কিছু দিনই হতা শুনিবেল্লাই তৌফিক দি বিয়াগুনে সেই আল্লাহ দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়ারের হত বড় বড় নিয়ামত দান করি এক নম্বরত আল্লাহ ইয়ারের মানুষ বানাই আল্লাহ সালে আর পশু পাখি বানাত ফিরত না নফিরত্য আর দুনিয়াত আবার আগদি আল্লাহর দরবার দরখাস্ত করিলেন না আল্লাহ আর হা মহাই মানুষ বানা করিব পশু পাখি বানালে খবর আছে আর হা মহাই মানুষ বানা করিব দরখাস্ত করিলেন না অনে আল্লাহ দয়া করে আর মানুষ বানাই মানুষ বানানোর সাথে সাথে আল্লাহ মানুষ বানাইয়ের সারি না দে সালে আল্লাহ হিন্দু বানাতে সালে আল্লাহ ইহুদি বানাতে খ্রিস্টান বানাতে আল্লাহ হিন্দু ন বানায় ইহুদি ন বানায় খ্রিস্টান ন বানায় আল্লাহ মুসলমান বানাই বড় নিয়ামত না ছোট নিয়ামত আর হলে কে আল্লাহর হইলেন না আল্লাহ আর মানুষ বানাবেন ঠিক আছে সাথে সাথে মুসলমানও বানা ফুরিব এল্লা হনি কে হইলাম না সাথে সাথে আল্লাহ মুসলমানও বানাই এমন একজন নবীর উম্মত বানাই যেই নবীর উম্মত বেল্লাই নবী অল পর্যন্ত আল্লাহর দরবার দরখাস্ত করিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন আল্লাহর দরবার নিজে হইলেন না আল্লাহ আর মুসলমান বানাইলি মূসা আলাইহিস সালামের উম্মত বানাত ফিরতেন নয় আর মুসলমান বানাইলে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাত ফিরতেন নয় হাম হাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানা ফরিব ইল্লা ওন আল্লাহর হইলেন না মানুষ বানাবেল্লা নো হই আল্লাহ মানুষ বানাই মুসলমান বানাবেল্লা নো হই আল্লাহ মুসলমান বানাই আর নবীর উম্মত বেল্লাই আল্লাহর নো হই আল্লাহ আর নবীর বিশ্ব নবীর উম্মত বানাই একদিন বড় নিয়ামত না ছোট নিয়ামত এক কবি সুন্দর করে হই আদমিয়ত দাদা ইবাজম মুসলমা কর দাই আদমিয়ত দাদা ইবাজম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওম এহসাব রহসা কর দাই আই খুদা কুরবা শওম এহসাব রহসা কর দাই আল্লাহর আর ও দিয়ন হত বড় বড় দয়া করি গিয়ন এক নম্বর তার মানুষ বানাইলেন বড় নিয়ামত নয় নিয়াম আল্লাহর মানুষ বানাইয়ের হিন্দু বানাত ফেরতেন খ্রিস্টান বানাত ফেরতেন অনার দয়া করি মুসলমান বানাইয়েন বড় নিয়ামত নয় নিয়াম অন আর মুসলমান বানাইয়েরে অন্যান্য নবীর উম্মত বানাত ফেরতেন অন বিশ্ব নবীর উম্মত বানাইয়েন বড় নিয়ামত নয় নিয়াম আল্লাহ সাথে সাথে আর এদিকে নিয়ামত দনর ফরদি দিনে মাহফিলের ফেন্ডলের নিচে আনিয়েরা বোয়া করাই দে বড় নিয়ামত নয় নিয়া আদমিয়ত দাদা ইবাজম মুসলমা কর দাই আদমিয়ত দাদা ইবাজম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওম এহসাব রহসা কর দাই আই খুদা কুরবা শওম এহসাব রহসা কর দাই
আয়াত দেয়ানে দিনী মাহফিলের নেজাশিদি আর বলায় আশিদে নয় অনর বলে অনে সন্দে নয় আল্লাহ দয়া করিকে বলি আল্লাহ তৌফিক দিয়ে বলি আয়াত দেওয়ান মাহফিল তাই বৈত ফারগি ইতাল্লাই আবার আল্লাহ দরবার নজে কেনা বড় করে শুকরে দেয় করন আলহামদুলিল্লাহ ইসাদত বজুর বাজুনিস ইসাদত বজুর বাজুনিস তানা বখশত খোদায় বখশিন্দা বন্দায় হন বাল হাজ করি নফারে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দয়া নগরে ইসাদত বজুর বাজুনিস তানা বখশত খোদায় বখশিন্দা আল্লাহ কুরআন শরীফ বয়ান ফরমাত দে বিনা অপরাধে বিনা দোষে হন ইমানদার পুরুষরে হন ইমানদার মহিলার কষ্ট দেওয়া হারাম বিনা অপরাধে বিনা দোষে হন ইমানদার হস্তদান হারাম কৌলান ফেলান হতায় হস্তদান হারাম হাজে হস্তদান হারাম আর দেশের বহুত মানুষে হাজে হস্তদানরে হস্ত মনে করে আতে হস্তদানরে হস্ত মনে করে কিন্তু হতায় হস্তদানরে হস্ত মনে না করে অথচ বাস্তবে চিন্তা করিলে দেখা যায় অনেক ক্ষেত্রে হাতর আগাত উত্তম বাড়া হাজর আগাত উত্তম বাড়া হতার আঘাত বড় মারাত্মক হতার আঘাত বড় ডেঞ্জারাস কেন আর দেশের মুরব্বী হলে হয় তীরের আঘাত ফুয়া যায় হতার আঘাত নফুয়ায় তীরের আঘাত ফুয়া যায় হতার আঘাত নফুয়ায় তীরের আঘাত পুয়া যায় হতার আঘাত নফুয়াই কি বুঝিলেন হতার আঘাত এন বড় মারাত্মক শুধু হাজে হস্তদন এন হস্ত হতাই হস্তদন হতার মাধ্যমে মানুষের হস্তদন ইয়েন একখান হস্ত এই আল্লাহ কুরআন শরীফ বয়ান ফরমাইয়ে দে হন কি আরে বিনা অপরাধে বিনা দোষে হতায় হস্তদান হারাম হাজে হস্তদান হারাম হতায় হস্তদান বলতে একে অপরের গালি দন আর দিনে আল্লাহ গালি তো আর জিব্বার মাতাত আর হতা শুরু করতে গাল দিয়ে শুরু করি আল্লাহ আল্লাহ এই গালি আর জিব্বার মাতাত তাকে গালি দিলে অপর ভাই হস্তফা আর নবীর উম্মত হিসাবে নবীর আদর্শ আত্মনাদ্য অনতুন স্টাডি করার নাম চায় নবীর আদর্শ আত্মনাদ্য অনতুন ফরন চায় আর নবী হল্লা করি নিজের হায়াত হারাইয়ে হল্লা করি জীবন যাপন করি আর নবীর 63 বছর জিন্দগি আর নবী হনদিন হনকি আর গালি না দেয় হনকি আর ফাঁসা হতা না হয় এমনকি আর নবী মস্কারিগরি পর্যন্ত হনদিন হনিকের ফাঁসা হতা ন হয় আর দেশের বহুত মানুষ আছে এন স্বাভাবিক অবস্থাত ফাঁসা হতা ন হয় কিন্তু মস্কারিগরি এর হয় ঠিক না কিন্তু আর নবী স্বাভাবিক অবস্থা তো ন হইতো তো ন হইতো মস্কারিগরি পর্যন্ত হনদিন ফাঁসা হতা ন হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ফাহিশা ওয়ালা মুতাফাহিশা আর নবী হনদিন ফাঁসা হতান হইতিও এমন কি আর নবী হনদিন মস্কারি গরি পর্যন্ত ফাঁসা হতান হইতিও আয়াত দেওয়ান নবীর উম্মত আর তো হতায় হতায় ফাঁসা হতা হই হতায় হতায় অফর বাইরে গাল দি এই গাল দিয়ানোর দ্বারা অফর বাই হস্তফা গালিয়ান হতবর মারাত্মক অপরাধ হাদিস শরীফ অন্য যে আছে মুসলমানরা গালি দন বড় গুনা মুসলমানের হত্যা করন তার চেয়ে বড় গুনা সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফুরুন মুসলমানের গালি দন গুনার হাস মুসলমানের হত্যা করন এক নম্বর গুনার হাস এই গেল আরা দিতা কি এই গেল আরা দিতা কি আল্লাহ আল্লাহ আর মুরব্বী লোক মেসাল দিয়ে বুঝাই হদওয়া যে কাফত গরি অনেক দুধ খাইবেন
যেই কাফত গরি অনে মধু হেবেন সেই কাফন নিজে অনে হনদিন খেসাপ লবেন না নলবে এচ্ছে আবার চিন্তা কর এই মুখিয়ান এই মুখে আর কি কি হাজ করি এই মুখে আর আল্লাহর নাম জিকির করি এই মুখে আর রসুলের নাম জিকির করি এই মুখে আর কোরআন শরীফ তেলাওয়াত করি এচ্ছে আবার হন স্যার যেই মুখে আল্লাহর নাম লওয়া যায় রসুলের নাম লওয়া যায় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় সেই মুখে গালি লওয়া যাব না গালি দেওয়া যাব না যেই কাফত গরি দুধ হা যায় যেই কাফত গরি মধু হা যায় সেই কাফন নিজে ফেসাব লওয়া না যায় আল্লাহ আল্লাহ যেই মুখে আর আল্লাহর নাম জিকির করি যেই মুখে আর রসুলের নাম জিকির করি যেই মুখে আর কোরআন শরীফ তেলাওয়াত করি সেই মুখে আর অপর বাইরে গালি কেন দিম ইতাল্লাইয়েন দিবসন্দ বাফর বয়সী মুরব্বিয়ল বড় ভাইয়ের বয়সী বাইয়ল যে দূর পর্যন্ত মেকের আওয়াজার আয়াত দিয়ে নবীর উম্মত আর নবী হন দিন হনিকের ফাঁস হতানো হয় হনিকের গালি ন দে আয়াত দিয়ে নবীর উম্মত ইরে কেন ফাঁস হতা হইম আয়াত দিয়ে নবীর উম্মত ইরে কেন ফাঁস হতা হো হইয়ের অপর বাইরে গালি কষ্ট দিয়ম অপর ভাইয়ের মনন যে দুঃখ দিয়ম হাদিস শরীফ যে আছে আদু আলাইহা বিন নওয়াজিস তোয়ারা রসুলের চরিত্রর শক্তভাবে ধর শক্তভাবে ধর তোয়ারা যদি রসুলের চরিত্রর বালাগুরি দৈর্ঘ্য দিয় তোয়ারা সব সময় বিজয়ী ওয়াত তাকিবে এই আর নবী হনদিন হনিকারে গালি নদিও আয় অনরা হাসন অনুরোধ করে দি অনরা হনদিন হনিকারে গালি নদিবেন আল্লাহ আয় যতদিন বাঁচি থাকি অনরা যতদিন বাঁচি থাকন আল্লাহ আর প্রত্যেক করেন এই গালি দিয়ে নতুন হেফাজত করক বিয়াগুন হন আমিন হতায় হস্ত দিয়ে বলতে আর কি হতায় হস্তদান বলতে এক অপরের সামনে একজনের ছোট গরণ আর একজনের বড় গরণ আর দোয়ান যে সাত দোয়ানত বইয়ের মানুষ হদুনে একজনের ছোট বানাই একজনের ছোট বানাই এর আর হদুনের আশাই এলে আছে না নাই আছে আল্লাহ আল্লাহ অনে যারা আশা তেলে গিয়ন ইব আল্লাহর বন্দা যারে শরম দিয়ে রে অনে সিয়ার হালা করতে লেগন ইব হার বন্দা আল্লাহর বন্দা এচ্ছা মেসাল বুঝন এক বাফর দুই ফুয়া অনে ফুয়া উগরে নাস্তা লো দিলেন আর একজনের তাপ্পর মারি দিলেন এই খবর কেন যদি বাফে উনে খুশি হবু না নারাজ হবু অনরা হতানো বুঝন ভাল্লাই এক বাফর হফুয়া দে দুই ফুয়া অন যদি ফুয়া উগরে তাপ্পর মারি গন্দ হয় আর উগরে যদি নাস্তা করে গন্দ হয় বাফে এই খবর কেন উনিলে খুশি হবু না বেজার হবু বেজার নইব না আল্লাহ আল্লাহ যেই ফুয়ারে অন নাস্তা করে ইয়ন ইবেজে রহম বাফর ফুয়া যেই ফুয়ারে অন তাপ্পর মেরি গনিব বাফর ফুয়া নয় নিয়াম অন সাত দুয়ানত বউ বইরে আল্লাহর বন্দা হুদু নরে অন আশাতে লেগিয়ন আল্লাহর বন্দা হুদু নরে অন খুশি করতে লেগিয়ন বন্দা আর উগরে নারাজ করতে লেগিয়ন দিব আল্লাহর বন্দা নয় নিয়াম আল্লাহর বন্দা একজন নারাজ করিলে আর একজনের খুশি করিলে আল্লাহ হস্ত নেব না ইতাল্লাই এন্দি বৈষ্ণদ মুরব্বিয়ল এন্দি বৈষ্ণদ বড় ভাইয়ের বয়সী ভাইয়ল প্রত্যেকেই ইয়েন ধারণা গরম যতদিন বাঁচিয়ে থাকিবেন হনদিন অপর ভাইয়ের লজ্জা নদীবেন অপর ভাইয়ের হস্ত নদীবেন মানুষের হস্তদান হত বড় গুণা আল্লাহ আল্লাহ মানুষের হস্তদান বড় মারাত্মক গুণা বড় মারাত্মক গুণা হদিন গুণা আছে দে তওবা করিলে মাফ যাগই আর হদিন গুণা আছে দে তওবা করিলেও মাফ নয় যেরকম কাবা শরীফ ভাঙি ফেলন বড় গুণা না ছোট গুণা বড় করি হওয়া করি কাবা শরীফ ভাঙি ফেলন বড় গুণা না ছোট গুণা বড় গুণা তার চেয়ে বড় গুণা কি জানন না মানুষের দিলেন না যে হস্তদান মানুষের দিলে হস্তদান কিয়া কাবা শরীফ বানাইয়ে দেই ইব্রাহিম আলাইহিস সালামে মানুষের দিল বানাইয়ে দে শয়ন আল্লাহ ইতাল্লাই কাবা শরীফ নিজে অঞ্জলা দিলে কাবা শরীফ বা ফেলেলি আল্লাহর হাতে তওবা করিলে আল্লাহ মাফ করে দিবি কিন্তু মানুষের দিলেন না যে হস্ত দিলে তওবা করিলে আল্লাহ মাফ করতে ন কাবারা পয়দা কোনত আজরে খলিল
দিলরা পয়দা কুনতে রব্বে জলিল মাই হুরুম মসহফ বসুজু আতশান্দর কাবাজান মাই হুরুম মসহফ বসুজু আতশান্দর কাবাজান সাকিনে বুদখানা বাশি মুরদ মাজারি মুকুন সাকিনে বুদখানা বাশি মুরদ মাজারি মুকুন মুখে হষ্ট বলতে আর কি বুঝায় মুখে হষ্ট বলতে সমালোচনা করন ইয়েন মানুষের হষ্ট দে ইয়েনের দ্বারে মানুষের হষ্ট পায় আল্লাহ আল্লাহ সমালোচনা ইয়েন তো এখন একদম সাধারণ গিয়ে আর দোয়ানত বউ বইয়েরে আকারত বউ বইয়েরে একে অপর সমালোচনা করি একে অপর সমালোচনা করি এখন শুধু সমালোচনা সাধারণ মানুষের সমালোচনা করতে নয় এখন আলেম ওলামার উদ্দে সমালোচনা শুরু করি আলেম ওলামার সমালোচনা এখন মানুষে করে আল্লাহ আল্লাহ শুধু সমালোচনা নয় আলেম ওলামার শানত বড় বড় হতা হয় অন্যরা নৌ নন আলেম ওলামার বলে গাঁটমট কি দিব আলেম ওলামার কি দিব দে দদ্দানা মুসরি দিব আলেম ওলামার বলে হাত বা দিব আলেম ওলামা কল ফোয়ার বলে কালা হইব আল্লাহ আল্লাহ হে নাস্তিক মুরতাদের দল হে ইহুদি খ্রিস্টানের দালালেরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো যারা আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করতেছ যারা আলেম ওলামাদেরকে গালি দিচ্ছ আমি আল্লাহর কসম করে বলতে চাই তোমরা হলো এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক তোমাদেরকে চিনতে আর আমাদের বাকি নাই তোমরা হলে এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক তারা শুধু আলেম ওলামাদের সমালোচনা করতে চাচ্ছে না তারা শুধু আলেম ওলামাদের বদনামি করতে চাচ্ছে না তারা আলেম ওলামাদের বদনামি করে করে সমালোচনা করে করে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে আমাদের পরিষ্কার বক্তব্য যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছ যারা ইসলামকে নির্মূল করার চেষ্টা করতেছ তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো ইসলাম বাকি থাকবে ইসলাম টিকে থাকবে তোমরাই ধ্বংস হয়ে যাবে ইসলাম মিটা নেমে তুমিতে যায়গা জালিম ইসলাম মিটা নেমে তুমিতে যায়গা জালিম ইসলাম মিটা না কবি মুমকিন তু নেহি হে ইসলাম মিটা না কবি মুমকিন তু নেহি হে আই দুশমন ইসলাম তু বরবাদ রহেগা আই দুশমন ইসলাম তু বরবাদ রহেগা ইসলাম তু আবাদ হে আবাদ রহেগা ইসলাম তু আবাদ হে আবাদ রহেগা এই সমালোচনা শুধু সাধারণ মানুষের সমালোচনা এখন মানুষের গর্ব নয় আলেম ওলামার উদ্দে মানুষের সমালোচনা শুরু করি আলেম ওলামা হন অনুচিহ্ন না আল্লাহ আল্লাহ নবী তার আরেষ্ট নয় নবীর দায়িত্ব আঞ্জাম দেয় ওলামায়ে কেরাম কলে ওলামায়ে কেরাম কলে নবীর দায়িত্ব নবী যে দ্বারার খেদমত করি সেই দ্বারার খেদমত করদ ওলামায়ে কেরাম কলে ওলামায়ে কেরাম এ জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামাই কেরাম নাগরিকের মধ্যে শ্রেষ্ঠ নাগরিক ওলামাই কেরাম জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি তোমরা কি মনে করছো ব্যাঙের ছাতা মনে করছো ওলামাই কেরামদেরকে ওলামাই কেরাম ব্যাঙের ছাতা এখন আলেম ওলামারে গালি দেয় কেন ফ্যাশন গিয়ে হনিকে তুম বাইরে এলো তো মনে হইলে হনিকে তুম পরিচিত তো মনে হইলে আলেম ওলামারে গালি দেওয়া শুরু ধরে আল্লাহ আল্লাহ আলেম ওলামারও তো চিনি না পারে তারা আলেম ওলামাই বেরি জিবে তোয়ার আজান দিয়ে আলেম ওলামাই বেরি জিবে তোয়ার মার বিয়া ফরাই আলেম ওলামাই বেরি জিবে তোয়ার বিয়া ফরাই চিনি না পারো কি হতাম সালাম হতায় হষ্টদন হারাম হতায় হষ্টদন বলতে গালি দন একজনের সামনে অপরজনের লজ্জা দন মানুষের সমালোচনা করন ইনেই দেবে একদিন হতার হষ্টর অন্তর্ভুক্ত আল্লাহ আর প্রত্যেক করে অফর বাইরে হতার মাধ্যমে হস্ত দন তুন হেফাজত করন বিয়াগুন হন আমিন আর কি হইলাম হাজে হস্ত দন হারাম হাজে হস্ত দন হারাম হাজে হস্ত দন বলতে
আতে মানুষের আঘাত করন, আতে মানুষের আঘাত করন। আর নবীর জীবনে হল্লা আসিল, আর নবীর তুন বল হম নোয়াসিল, সের হাজার মানুষের শক্তি আসিল, আর নবীর 63 বছর জিন্দেগীর নেজি, আর নবী হনদিন হনিকের উদ্দি জুলম ন করে, হনদিন হনিকেয়ারে আত দ্বারায় হস্ত ন দে, হাজত দ্বারায় হস্ত ন দে। আর তো এখন একখানা বড় ইদনা ভারী শক্তিবান অন্য ভারী এনে আরেকজনের উদ্দে হামলা চালা, আরেকজনের উদ্দে হামলা চালা, কে নবীর আদর্শ নেই দিয়ে আরাত তুন, নবীর আদর্শ নেই দি। হাদিস শরীফ অন্য যে কি আছে, আর নবী হনদিন হনকিয়ারে আতে হস্ত ন দে, আতে হনদিন আঘাত ন করে, শুধু মানুষের ন মারে দে নয়, আর নবী মুসা মাসি পর্যন্ত ন মারে। মা জরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। আর নবী হনদিন মুসা মাসি পর্যন্ত ন মারে, আর নবী হনদিন বিবিয়ল ন মারে, আর নবী হনদিন হাদেমর ন মারে। শক্তি হম আসিল নে, শক্তি হম ন আসিল, আল্লাহর দর আসিল দে, আল্লাহর দর, আল্লাহর দর আসিল দে, আল্লাহ আল্লাহ ইতা লাই হনদিন হনিকে আর আত হস্ত ন দিবেন, আত হস্ত ন দিবেন। আর নবী শুধু হন নিরীহ মানুষের মারিব দূরের হতা, আর নবীর মারিবেল এসে এডিল্লা মানুষের আর নবী ন মারে, সুবহানাল্লাহ। হাদিস শরীফ অন্য যে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লম্বা হাদিস, ক্বালা জাবের রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাতির রিকা ফাইযা আতাইনা আলা শাজারাতিন যলিলাতিন তারাকনাহা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فجاء رجل من المشركين وسيف رسول الله صلى الله عليه وسلم معلق بالشجرة فاخترطه فقال تخافني قال لا قال من يمنعك مني قال الله ثلاثا أي لمبا حديث একজন মুশরিক আর নবীর মারিবেল এসে আর নবী সাহাবাই কারাম লইয়ের যুদ্ধের ময়দানে তুনে নির ফতন নে যেখানে আরাম করে, আর নবী গো সায়াদার গাছন নে যে আরাম করে, এই অবস্থান নে যে উগ্র মুশরিক উগ্র কাফের মানুষ আয়ের হাজির হই, আর নবী তরবারিয়ার আসিল গাছন নে যে লটকাইয়া মুআল্লাকুম বিশাজার গাছন লটকাইয়া আসিল ফাখতারতহু, এই মুশরিক মানুষই বাইরে আর নবী তরবারিয়ার লই, আর নবীর কি হর তাখাফুনি অনারো ডরাতে লেগন না, আর নবী কি হর কলা লা কলা লা লা মানে কি না, আয় তোর ন ডরায় মুসলমান কাউকে বয় করতে পারে শুধুমাত্র আল্লাহকে, শুধুমাত্র আল্লাহকে। আর মুসলমান সংখ্যায় হমত পারি, আর তুন অস্ত্র নতায়ত পারে, শক্তি নতায়ত পারে, কিন্তু হনাসা আর ফরে আল্লাহ, ফোয়ার ফোয়ারে যদি বাপ তাকে হনিকেরে ন ডরায়, বন্দার ফোয়ারে আল্লাহ তাকিলে হনিকেরে ন ডরায়, এই আর নবী হদ নাই তোরা ন ডরায়। অথচ তরবারি হারাতত এই কাফের ইবের হাতন নিজে, কাফের ইবের হাতত আর কি হর কাফের ইবাই মাইয়াম না উকামিননি, আমরা আর তুতুন হন বাসাইব, আর নবী কি হই আল্লাহ হন বাসাইব দে আল্লাহ সালাসান, আর নবী শব্দ ইবে তিনবার হই আল্লাহ আল্লাহ শব্দ হবার হই দে তিনবার, এই আল্লাহ আল্লাহ শব্দ হওয়ার কারণে কাফের ইবে দিলেন নে যে এমন কম্পন সৃষ্টি হয়ে গিয়ে দি হাদিস নে যে সেটা ফাসা কত সাইফু মিন ইয়াদিহি, এই কাফের ইবের হাত তুল তরবারি এন ফরি গই সুবহানাল্লাহ, এই আল্লাহ শব্দ ইবে এমন পাওয়ার আছে, এমন পাওয়ার আছে। মোমেন কি তাকারির আল্লাহু আকবর, মোমেন কি তাহারির আল্লাহু আকবর, মোমেন কি শমশির আল্লাহু আকবর, অন্যতম ফরাফরি বিবে মোমেন কি তাকারির আল্লাহু আকবর, মোমেন কি তাহারির আল্লাহু আকবর, মোমেন কি শমশির আল্লাহু আকবর, মোমেনের শক্তি আল্লাহ, এই আর নবী যত হই আর বাসায় বুঝে আল্লাহ, সাথে সাথে কাফের ইবের হাত উত্তম তরবারিয়ান ফুরি গই,
তরবারি ফরনের বাদ দি আ ফা আখাযাস সাইফ আর নবী ফা আখাযাত সাইফা আর নবী তরবারি লই তরবারি লই আর নবী কি হর মাইয়াম নাউকা মিন্নি এবা তোর হনবা সাইবো ইয়া তরবারি হারাতক আর নবী রাতক ফা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস সাইফা আর নবী তরবারি লই লইয়ের হদ্দ মাইয়াম নাউকা মিন্নি এতক্ষণ তো আর হইলা দে আর হনা বাসাইব এবার তো তোর বাড়ি আর এবার তো আর হনা বাসাইব এই কাফেরি বে হদ দে কুন খাইর আখিদিন এই মুহাম্মদ অন তোর বাড়ি লন নে যে এক নম্বর ওজন গই অন তোর বাড়ি লন নে যে এক নম্বর ওজন গই মানে কি বুঝছ না অন তোর বাড়ি লবেন তো ঠিক আছে কিন্তু না মারিবেন কে তোর বাড়ি লইয়ের মারিলে এক নম্বর উত্তরেন না তোর বাড়ি লইয়ের তো বেগুনো মারে তোর বাড়ি লইয়ের না মারিলে ইবেন এক নম্বর উত্তরিব এই কাফেরি ভাই কেন বুদ্ধিমান মানুষ চাই নিয়ে আর নবীর হদ দে হদে অন তরবারি লন না যে এক নম্বর ওজন গই অর্থাৎ অন তরবারি লবেন তো ঠিক আছে কিন্তু আর ন মারিবেন আর নবী তারা হদ দে হদে তলি ন মারিকম ঠিক আছে কিন্তু তুই কলমা ফরি ফেলা কাফেরি ভাই হদ না কলমা ফরতাম ন কেম জার গো মানুষ দেখকো নি আর নবী ন মারে সারি দিয়ে আর নবী হদ কলমা ফরি ফেলা হদ না কলমা ফরতাম ন আ তুই কেন করিবি দি হদায় যতদিন বাসিতে কম হদায় আর হনদিন অনরে হামলা করি বেলাই অনরে হস্ত দি বেলা চেষ্টা না করি কম শুধু তাই নয় আজ যতদিন বাসিতে কম যারা অনরে হস্ত দি বেলা চেষ্টা করিব তারার সহযোগিতা না করি কম সুবহানাল্লাহ কি বুঝে তুমি সালাম আর নবী নিরীহ মানুষের মারিব দূরের হতা আর নবীরে মারি বেলা এসে মানুষই বেড়ে মেরগে না মানুষই বেরুদ্দ ন মারে কি বুঝিলেন আর নবী হনদিন হনিকের হতায় হস্ত ন দে হাজে হস্ত ন দে আ এদুর নয় বরং আর নবী এই শক্তি দিয়ে রে হনদিন হনিকের জুলুম ন করতে বরং এই শক্তি দিয়ে রে মানুষের সেবা করতে এই শক্তি দিয়ে রে কি করতে দে মানুষের সেবা করতে আ কিতাবত ঘটনা আছে এক বুড়ি মক্কাতুন অন্য জায়গার নিজে সফর করে বেশি সামান দিল ই বেশি বর ফতন নে যা আরান নবী দেখকি আই বুড়ি মা অন হর জঙ্গ দি হদে আই মক্কা সারি এরা জাগার কেন জেরগে দিয়ে আর বলক নতুন নবী আবিষ্কার হই নতুন নবী এসে ইবার ফানন নে যে বলে ফরিলে কলমা ফরা ফরিব মুসলমান ওয়া ফরিব হদে আই ইবার সামনে ফরানো ফরবান করে দে জেরগে দি হার হদ দেখি নিয়ে আরান নবী রে আরান নবী হদ বুড়ি মা হতা তো ঠিক আছে কিন্তু অন যেদিকে সামানা দিল ইয়ন সামান ইন তো অন নফেত লেগন অনতম বাড়ি হই অনতম নাতি ফুতি না নিয়ে তারার উদ্দ লইয়ের যেতেন অনতম কেন হালকা হইতি বুড়ি হদ দে এ জমানার নাতি ফুতির হতা হদ দে না অধ্যক যাইয়ারে রাখিয়ারে ঘরে তো আসে বই আল্লাহ তো আর নবী কি হর আই বুড়ি মা অনে মুরব্বী মানুষ অনতো সামান বেশি হয়ে গিয়ে অন নফেতে লেগন দয়া করে কিছু সামান আর দন না আয় কেন অন্যরে দিয়ে আর বুড়িয়ে হদ দে বুড়ারে হাসানি শিকার দে না এ জমানার জোয়ান ফ হইল না জানে দিনে আন্দাও করে বলে রাস্তা দেখাত দে গাড়ি জিন্দি আইয়ের ইন্দি ঠেলি দে দে গাড়ি জিন্দি ইন্দি হনুকের ফত দেখাবে গাড়ি জিন্দি নয় ইন্দি না দেখা করিব এখন ফল রাস্তা দেখা দি গাছ জিন্দি আছে ইন্দি গাড়ি জিন্দি আগে ইন্দি আ বুড়ি হদ দেয় জমানার জোয়ান ফর হতা আর হই আর নবী হদ দেয় বুড়ি মা অনে অন্য অন্য ফল লয় দান লয় বরাবর করি না পারিবেন অন্য ফোয়ারে দাঁড়ে বরাবর করি না পারিবেন আয়ের তো অন্য ফুয়া বেশ কম আছি অন্য ফুয়ায় অনের অধ্যক্ষ যাইয়ারে আর রাখি দিব অধ্যক্ষ যাইয়ারে জিনিস এক জায়গা রাখি দিয়ে ঘর তো আছে বই আয় কিন্তু এলে করতাম নয় কারণ আয়ের দৈন্য ভুয়া বেশ কম আছি আল্লাহ আল্লাহ কেন আদর্শ নবী সায়ন আর হারিবে কেন আদর্শ নবী এই নবী যাদ্দে আর নবীর বয়ে যার গদি আর নবীর সামনে নফরি বেল্লাই আর নবী এই বুড়ির সামান লইয়ে রে বুড়ির গন্তব্য লতি ফসা দি বুড়ি হদ দে এই ফুয়া আজ দুনিয়াত এই বয়সত এত ফোয়া দেখিলাম এল্লে কম ফোয়া তার দেখিলাম এত ফোয়া দেখিলাম এল্লে কম ফোয়া তার দেখিলাম এ চন্দ্রা হন সাই আল্লাহ ইয়ে তোমার গম ফোয়া বানাইয়ে না আর নবী তোমার গম ফোয়া আল্লাহ আর বানাইয়ে না আল্লাহ আল্লাহ
আশেকে খোদা হে মাশুকে মুহাম্মদ জামালে খোদা হে কমালে মুহাম্মদ নেহি দু জাহা মে মেসালে মুহাম্মদ জামালে খোদা হে কমালে মুহাম্মদ ফাকান নবিয়িনা ফি খলকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়া লা কারামি আর নবীর হদে আয় এত ফোয়া দেখিলাম তোর দিলে কম ফোয়া তো দেখিলাম তুই হদে তোর নাম কি তোর ঘর হরে তোর পরিচয় কেন আর দ বুড়ি হদ দে আর নবী হদ বুড়ি মা অন দয়া করে আর পরিচয় নলইয়ন অনার পরিচয় লইলে হস্তত ফরিবেন শরমত ফরিবেন বুড়ি হদে যেদিকে হস্তত ফরা পর ফরিকম তারপর তোর পরিচয় লইম ইল্লা কম ফোয়া আর ন দেখি আর নবী হদ আর পরিচয় নলে তো হদ দি অনার পরিচয় লইলে শরম ফেবেন লজ্জা ফেবেন শরমত ফরিবেন বুড়ি হদ না হাম হাই আর তোর পরিচয় দিয়া ফরিব আর নবী কি হর অন যেই নবীর ডরা যেতে লেগিয়ন অন যেই মুহাম্মদের বয়ে বয়ে মক্কাতুন সফর করতে লেগিয়ন সে মুহাম্মদ দে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পর লাকু সালাম হামেদ মাহমুদ আহমদ আপ পর লাকু সালাম ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সবকা প্যারা আপ হে চাইন দিল তসকিন যা রব কা দুলারা আপ হে চাইন দিল তসকিন যা রব কা দুলারা আপ হে এ বুড়ি হদ ওবাজি আই এল্লে কম মানুষের দরার উপরই বেল্লা আজের কি দিনে আয় তো তুই এল্লে কম মানুষ দেখ না পারি আর বেগ বালা দয়া করি আর একখানা কলমা ফরি দ দয়া করি আর একখানা মুসলমান বানা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবী এই শরীরের শক্তি দিয়ে রে মানুষ উদ্দেশ্যে জুলুম করি কেনা সেবা করি গি আর নবী এই শক্তি দিয়ে রে মানুষ উদ্দেশ্যে জুলুম করি কেনা সেবা করি গি সেবা করি গি ইতালে ও জওয়ান ভাইয়াল আয়াত দেওয়ান জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করির আত্ম শরীরের নদী শক্তি আছে অন শরীরের নদী শক্তি আছে এই শক্তি দিয়ে রে হনদিন অপর বাইয়ের উদ্দেশ্যে জুলুম ন করিবেন অপর বাইয়ের হস্ত ন দিবেন বরং অন এই শক্তি দিয়ে রে অপর বাইয়ের সেবা করিবেন ও জোয়ান বাইয়ল অন আর বড় বাইয়ের বয়সী অন আর সমবয়সী অন হল্লা করে জীবন যাপন করিবেন হত্যার না কবি সুন্দর করি হইয়ে আন্তাল্লাদি ওয়ালাদাত কা উম্মুকা বাকিয়ান আন্তাল্লাদি ওয়ালাদাত কা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فجحد لنفسك إذ يكون باكيا فجحد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কান্দিবে ভুবন আমরা এবার বেগুন যার অন্তর তো ফরন না যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা হেসেছিল সবে এমন জীবন তুমি কর হে গঠন মরণে হাসিবে তুমি কান্দিবে ভুবন এ জোয়ান বাইয়ল অন এন একখান জীবন গঠন করন এন একখান চরিত্র গঠন করন অন যেদিন দুনিয়ার তুন যেবেন গই মানুষে অমর হতা ফরিত ফেত্য নয় মানুষে অমর হতা বলিত ফেত্য নয় কি হইব হদি তেরো ফবে এন কেন কমিয়া হনদিন আর বাজারের তুন আবেশ সতে আর আতন যে গাটি দেখিলে এটা আর গাটি বলে গরত ফসা দিতিও আল্লাহ আল্লাহ এতে সাবা করতিও লাড়ি ভরি দিলে লাড়ি তুলে দিতিও হনদিন চশমা চশমা ভরি দিলে চশমা তুলে দিতিও এল্লে গম ফতান্ন দেখিলাম এল্লে গম ফতান্ন দেখিলাম আল্লাহ আল্লাহ ইন হন মানে কি ইন দোয়া গরত দে দোয়া গরত দে এটা আল্লাহ অন তুন এল্লে কেন জীবন গঠন করা ফরিব এল্লে কেন জীবন গঠন করা ফরিব এই শরীরের শক্তি দিয়ে রে এই বাহুবল দিয়ে রে অপর বাইর রুদ্ধ হলে জুলুম ন করিবেন অপর রুদ্ধ জুলুম ন করিবেন বরং এই শক্তি দিয়ে রে অপরর সেবা করিবেন অপরর সেবা করিবেন কে হইতাম সালাম আল্লাহ কোরআন শরীফ বয়ান ফরমাইয়ে দে
হন নিরীহ মানুষরে নিরীহ ইমানদাররে হতায় হস্তদান হারাম হাজে হস্তদান হারাম হাজে হস্তদান হারাম এই আরসান অনুরোধ না রেখম যতদিন বাসি থাকিবেন হনিকের হতায় হস্ত নদিবেন হাজে হস্ত নদিবেন যেই সমাজন নেজি যেই সমাজন নেজি এই পরিকল্পনা তাকিব প্রত্যেকে সাহাবু দেখি আর হতার দ্বারা অফরবাই হস্ত নফুক প্রত্যেকে যদি সাহায্য হয় আর হাজত দ্বারা অফরবাই হস্ত নফুক সেই সমাজ শান্তির সমাজ হইব ঠিক কিনা বড় করি হ যেই গরণ নেজিব প্রত্যেকে এই পরিকল্পনা করিব আর হতার দ্বারাই আর হাজত দ্বারাই অপরবাই হস্ত নফুক সেই পরিবার শান্তির পরিবার হবু যেই রাষ্ট্র প্রত্যেক মানুষে এই পরিকল্পনা করিব আর হতার দ্বারাই আর হাজত দ্বারাই অপরবাই হস্ত নফুক সেই রাষ্ট্র শান্তির রাষ্ট্র পরিণত হবে ঠিক কিনা বড় করি হ আল্লাহ হাদিস শরীফ বলে যে কি আছে হতে কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাতত দ্বারায় যার মুখত দ্বারায় অফরবাই হস্ত নফায় হাদিসি বেতা আরা বেগুনে জানি কেন ফরন না قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাতত দ্বারায় যার মুখত দ্বারায় অফরবাই হস্ত নফায় আল্লাহ কোরআন শরীফ কি বয়ান ফরমাইয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ঈমানদারকল তোরা আয় আল্লাহর যথাসাধ্য ভয় গরম তোরা পরিপূর্ণ মুসলমান অনসারা মৃত্যুবরণ করি গিয়াম আল্লাহ হদ্দে মুসলমান অনসারা মৃত্যুবরণ করিবে আল্লাহ আর রসুল হদ্দে পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাতত দ্বারায় যার মুকুট দ্বারায় অফরবাই হস্ত নাফায় যার মুকুট দ্বারা অফরবাই হস্ত নাফায় ই বৈদে মুসলমান ই বৈদে মুমেন আল্লাহ আর তো এখন সমস্ত ডিগ্রি অর্জন করগি সমস্ত যোগ্যতা আত্মুন আছে সমস্ত ডিগ্রি আত্মুন আছে কিন্তু মুসলমানের ডিগ্রি আত্মুন নাই আমি মাস্টার্সের ডিগ্রি অর্জন করি আলেমের ডিগ্রি অর্জন করি এম এর ডিগ্রি অর্জন করি কিন্তু মুসলমানের ডিগ্রি আত্মুন নাই শেখ সুদি জাহেদ সুদি দানিশমন এই জুমলা সুদি ওয়ালে মুসলমান সুদি আয় বড় আলেম হলাম আয় বড় শিক্ষিত হলাম বড় পণ্ডিত হলাম কিন্তু সব কিছু অন্তর সত্ত্বেই আয় মুসলমান নইলাম ইতাল্লাহ মুসলমান হইতে সবচেয়ে বড় ডিগ্রি সবচেয়ে বড় ডিগ্রি যে দূর পর্যন্ত মেকের আওয়াজার প্রত্যেকের হাসে হাত জোর অনুরোধ তাকিব যতদিন বাসি তাকিবেন হনিকের হাতত দ্বারায় হস্ত নদিবেন এই মুখত দ্বারায় অপরবাইয়ের হস্ত নদিবেন আল্লাহ আর প্রত্যেকের এই মুক্তসর হতা বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করুক বিয়া গুণ হন আমিন আল্লাহ প্রত্যেক বাইরে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক বিয়া গুণ হন আমিন আয়ারা প্রত্যেক করে আজিয়ার মাহফিলের বরকতে আল্লাহ আয়ারা প্রত্যেকের জীবনের পরিবর্তন করি দিক প্রত্যেকের জীবনের সুন্নত মোতাবেক রসুলের আদর্শ আদর্শিত হইবে রসুলের চরিত্র মোতাবেক রসুলের আদর্শ মোতাবেক আর জীবন গঠন করিবার তৌফিক দান করুক বিয়া গুণ হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ